আমার আজকের ক্লাস প্রথম সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীদের জন্য তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়ছ তাদের পাঠ্য রয়েছে সাত পদাবলী আমার আজকের ক্লাস এই বিষয় নিয়েই আমি আজকের ক্লাসে তোমাদের পড়াব সাত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে সাত্য পদকর্তা রামপ্রসাদ সেনের পরে যে নামটি স্বভাবতই উচ্চারিত হয়ে থাকে সেই নামটি হচ্ছে আরেকজন সাত্য কবি কমলাকান্ত ভট্টাচার্যের কমলাকান্ত ছিলেন সাধক দেবী বিশালাক্ষীর উপাসক তিনি ছিলেন জ্ঞানী পণ্ডিত বর্ধমানের রাজার সভা পণ্ডিত এবং রাজগুরুও সর্বোপরি তিনি ছিলেন প্রকৃত কবি প্রতিভার অধিকারী সচেতন কবি শিল্পী তিনি বিভিন্ন ধারার পদ রচনা করলেও তাঁর শ্রেষ্ঠ কৃতিত্ব প্রকাশ পেয়েছে আসাক্ত পদাবলির অন্তর্গত আগমনী ও বিজয়ার পদে বস্তুত আগমনী ও বিজয়ার শ্রেষ্ঠ পদগুলির অধিকাংশ কমলাকান্ত ভট্টাচার্যের রচিত কমলাকান্ত ভট্টাচার্য আগমনীয় বিজয়ার যে বিচ্ছিন্ন পদগুলি রচনা করেছেন সেগুলিকে যথার্থভাবে জুড়ে দিতে পারলে বস্তুত একটি কাহিনী দাঁড়িয়ে যায় গিরিরাজ হিমালয় ও মেনকার একমাত্র কন্যা উমা তিনি মহাদেবের পত্নী দীর্ঘদিন ধরে মেনকা তার কন্যার দর্শন থেকে বঞ্চিত তাই যতই দিন যায় হৃদয় ততই হাহাকার করে উঠে শয়নে স্বপনে জাগরণে মেনকার মনে শুধু কন্যা উমার জন্য ভাবনা কন্যা উমাকে স্বপ্নে দেখার পর মায়ের মন অস্থির হয়ে ওঠে জামাতা যে সংসারী নন তা মেনকা নারদের কাছে শুনেছেন অতএব একবার গৌরীকে দেখতে না পেলে আর তার মন মানছে না মেনকা গিরিরাজকে তার স্বামী গিরিরাজকে অনুরোধ জানান গিয়ে উমাকে নিয়ে আসতে কিন্তু গিরিরাজ জানেন প্রতি কন্যা উমার জীবনের সার আর শঙ্করও উমাহীন সংসারের কথা কল্পনা করতে পারেন না তাই তিনি তার স্ত্রী মেনকাকে উদ্দেশ্য করে বলেন বারে বারে কহর আনি গৌরী আনি বারে জানত জামাতার রীত অশেষ প্রকারে বরঞ্চ তেজিয়া মনি ক্ষণেক বাঁচয়ে ফনি ততধিক সুলোপানি ভাবে উমা মারে মেনকা তার কন্যা উমার অদর্শনে অস্থির হয়ে তিনি স্বামীকে বারবার অস্থির করে তুলেছেন বিরক্ত করছেন কৈলাসে গিয়ে উমাকে নিয়ে আসার জন্য তার জন্য তার মেনকার স্বামী গিরিরাজ বা হিমালয় উমার পিতা তিনি বলছেন যে মনি, ছাড়া ফণি বা সাপ কিছুক্ষণ বাঁচতে পারে কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে ষোলোপানি অর্থাৎ মহাদেবের কাছে উমা কাজে। তুমি আমাকে বারবার কেন বিরক্ত করছো উমাকে নিয়ে আসার জন্য কিন্তু স্বামীর যুক্তিতে মেনকা কর্ণপাত না করে আবেদন জানালেন নারী হৃদয়ের বেদনা মিশিয়ে তিনি তিনি কি বললেন বললেন নারীর কেবল যন্ত্রণা জনম সহিতে মেনকার করুণ আবেদনের সারা দিয়ে গিরিরাজ পা বাড়ালেন কৈলাসের দিকে তিনি সেখান থেকে তার কন্যা উমাকে নিয়ে আসবেন তার হিমালয়ের কাছে তার মেনকার তার মা মেনকার কাছে তিন দিনের জন্য সেখানে গিয়ে তিনি উমার সঙ্গে দেখা করে কন্যার জন্য মাতৃ হৃদয়ের বেকুলা বেকুলতার কথা জানালেন মেনকা তখন স্বামীর কাছে আবেদন জানালেন মেনকা নয় আবেদন জানালেন উমা গঙ্গাধরের কাছে বা শিবের কাছে শিব শঙ্করের কাছে বা সুলোপানির কাছে যে গঙ্গাধর হে শিব শঙ্কর কর অনুমতি হর যাইতে জনক ভবনে তার পিতা কৈলাসে তাকে নিতে এসছেন কাজেই পিতা যখন নিতে এসছেন তিনি স্বামীর কাছে তিনি অনুমতি চাইছেন জনক ভবনে অর্থাৎ তার পিতৃ গৃহে যাবার জন্য এবার গিরিরাজ গৌরীকে নিয়ে চলে এলেন তার মায়ের কাছে মাত্র তিন দিন থাকার পর মহাদেব গৌরীকে নিয়ে যেতে এলে মেনকা জয়াকে মধ্যস্থ করে বলছেন জয়া বলগো পাঠানো হবে না মায়ের বেদনা কেমন জানে না। অর্থাৎ দীর্ঘদিন প্রায় এক বৎসর কন্যার অদর্শনে থাকার পরে অস্থির মায়ের মনে বা হৃদয়ে কিছুটা প্রশান্তি এসেছিল কন্যা ওমা তার বাড়িতে আসায় কিন্তু মাত্র তিন দিন পরেই যখন তার জামাতা উমাকে নিতে চলে এসছে তখন মেনকা তার সখী জয়াকে বলছেন যে উমাকে পাঠানো হবে না হর বা মহাদেব বা শিব মায়ের বেদনা কেমন সে জানে না স্বভাবসিদ্ধ কবিত্বের অধিকারী হচ্ছেন কমলাকান্ত ভট্টাচার্য এই কবিত্বের অধিকারী কমলাকান্ত আগমনী ও বিজয়ার গানে স্বাভাবিকভাবেই কবিত্বের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষও তাই শাক্তপদাগুলির তাত্ত্বিক পদগুলিতেও তিনি যথার্থ কবিত্ব শক্তির পরিচয় দিয়েছেন সমন্বয় সাধক কমলাকান্ত ভট্টাচার্যের দৃষ্টিতে কালী কীরকম সে তার দৃষ্টিতে কালী হচ্ছে কালী কেবল মেয়ে নয় মেঘের বরণ করিয়ে ধারণ কখনো কখনো পুরুষ হয় কমলাকান্ত রাজসভার কবি কিন্তু ভারতচন্দ্র কিংবা কমলাকান্তের ভারতচন্দ্র কিংবা রামপ্রসাদের মতো তিনি রাজসভার উচ্ছৃঙ্খল বিলাস কলা কিংবা আড়ম্বর যৌলস দ্বারা প্রভাবান্বিত হননি তার রচনায় অস্থিরতা এবং গ্রাম্যতা দোষ নেই কমলাকান্তের রচনায় বৈষ্ণবীয় বিনতি ও আকুতি লক্ষ্য করা যায় তিনি ছন্দের শিল্পী ছন্দের মাধুরী এবং শ্রুতি মধুর শব্দ অলঙ্কারের প্রতি ছিল তার সজাগ দৃষ্টি তিনি সাধনার এমন স্তরে উন্নীত হয়েছিলেন যেখানে প্রতিষ্ঠিত হলে আর বাইরের যার যজ্ঞ পূজা পার্বণের প্রয়োজন হয় না কবি কমলাকান্ত ভট্টাচার্য আমাদের পাঠ্য তার লেখা আমাদের বা তার রচিত আমাদের যে পাঠ্য পদগুলো রয়েছে সেই পদগুলোতে আমরা দেখছি বিশেষত আগমনী এবং বিজয়া পর্যায়ে তিনি যে মাতৃহৃদয়ের বেকুলতার চিত্র অঙ্কন করেছেন মা মেনকা কন্যা উমার অদর্শনে যে অস্থির চিত্ততার পরিচয় দিয়েছেন তার একজন বাঙালি মায়ের যে আকুতি তার কন্যার অদর্শনে সেই আকুতিকে কবি মেনকার চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন আবার অন্যদিকে আমরা দেখি যখন কৈলাসে গিয়ে বারবার বলার পরে মেনকা যখন তিনি তার স্বামী হিমালয়কে বারবার করে বলছেন কৈলাসে গিয়ে তার কন্যা উমাকে নিয়ে আসতে এবং যখন তার বেকুল অনুরোধে মেনোকার বেকুল অনুরোধে গিরিরাজ হিমালয় তিনি কৈলাসে যান তার কন্যাকে আনতে এবং সেখান থেকে তাকে তিন দিনের জন্য নিয়ে আসেন আর উমা তার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে আসে বা আজ্ঞা নিয়ে আসে যে তিন দিনের জন্য সে গৃহে অর্থাৎ তার পিতার গৃহে সে যাচ্ছে যাবার অনুমতি চায় তখন হর বা মহাদেব বা সুলোপাণী তাকে অনুমতি দেয় এবং তার অনুমতি ক্রমে ক্রমেই কিন্তু উমা হিমালয়ের সঙ্গে তার পিতার সঙ্গে তার পিতৃগৃহে আসে উমাকে দেখার পর উমার দর্শন পাওয়ার পর মেনকার হৃদয়ে এতদিন যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা কিছুটা প্রশমিত হয় কিন্তু আবার দেখা যায় তিন দিন অতিক্রান্ত হলে অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিন অতিক্রান্ত হলে যখন বিজয়া দশমী চলে আসে এবং হর বা মহাদেব অর্থাৎ উমার স্বামী সুলপানি শঙ্কর বা শিবশঙ্কর উমাকে নিতে অর্থাৎ তার স্ত্রীকে নিতে শ্বশুরগৃহে আসেন তখন মেনকা আবার অস্থির হয়ে পড়েন তিনি তার প্রাণপ্রিয় কন্যাকে তিনি জামাতার সঙ্গে দিতে চান না কারণ তিনি জানেন তার জামাতা সংসারী নন কাজী এই হেমাঙ্গি কন্যা উমা তার স্বামীর ঘর করতে গিয়ে কৈলাসে শিবের ঘর করতে গিয়ে তিনি কালীর বরণ হয়েছেন কাজী মাতৃ মন বা মাতৃ হৃদয় কিছুতেই কিন্তু শান্ত থাকতে পারে না কাজেই তিনি জয়াকে দিয়ে বলে পাঠান যে হরকে গিয়ে বলো যে তাকে পাঠানো হবে না মায়ের বেদনা কেমন সে তো আর বুঝতে পারবে না তার জন্য তাকে তার সেটা ফিল করার যে উপলব্ধি করার যে ব্যাপারটা সেটা শঙ্করের নেই তো কাজেই মেনোকার যে অস্থিরতা এবং আমরা দেখি যে উমার জন্য একজন মায়ের বা মাতা মেনকার যে আকুলতা এবং এই এই যে আকুলতা সেই আকুলতাকে কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদগুলিতে তুলে ধরেছেন এবং তিনি আমি আগেও বলেছি তিনি হচ্ছেন সমন্বয় ধর্মী কবি তিনি সমন্বয় করিয়েছেন তার জন্য মাঝে মাঝে বলে যে কালীর বরণ মা কালী তিনি কখনো কখনো বেশ ধারণ করেন তো যাই হোক কমলাকান্ত ভট্টাচার্য একজন শাক্ত পদাকর্তা কমলাকান্ত ভট্টাচার্য আমরা দেখছি তিনি তার যে পদাবলীগুলি রচনা করেছেন সেগুলি এগুলিতে ছন্দের মাধুরী যেমন রয়েছে শ্রুতিমধুর হয়েছে শব্দালঙ্কার অলঙ্কারের ব্যবহার তার মধ্যে এই পদাবলীর মধ্যে রয়েছে এবং বলা যেতে পারে যে তিনি সাধনার একটা স্তরে উন্নীত হয়েছিলেন ফলেই কিন্তু তিনি এই উচ্চ মানের সাক্ত পদগুলি রচনা করতে পেরেছিলেন আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে